আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম কারণ ততদিনে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে একটা অংশ বিজেপিতে গেছে কেউ নিজেকে রক্ষা করতে তৃণমূলে গেছে ফলে জোট আমরা করেছি নিশ্চয়ই কিন্তু সেটা এই মুহূর্তে ইট ইজ ইন ইনফ্যান্সি এটার এখন প্রাথমিক অবস্থা দাঁড়িয়েছে সেটাকে আস্তে আস্তে আরও বেশি কনসোলিডেট করতে হবে সংঘবদ্ধ করতে হবে শক্ত করতে হবে তারপরে রেজাল্ট পাওয়া যাবে কিন্তু এই জোটটাকে টিকিয়ে রাখা দরকার আগামী দিনে এই জোট এই বাংলার পথ দেখাবে আমি তিনটে আসনে হেরে এই কথা বলছি আপনাদের বিজেপি তিন নম্বরে কেন তিন হাজার নম্বরে গেলেও একই কথা বলছি বিপক্ষ অল্টারনেটিভ আগামী দিনে এই জোটকে উঠে আসতে হবে রাজ্যে বিজেপি বলেছিল তারা তিনটে উপনির্বাচনেই জিতবে কিন্তু সেখানে বিজেপির হেরে যাওয়া কি বলে বিজেপির হেরে যাওয়ার জন্য বিজেপিকে জিজ্ঞেস করুন পশ্চিমবঙ্গে বিজেপি একটা হাওয়ায় গত লোকসভায় কটা আসন পেয়েছিল এক আর বিজেপির এর হাওয়ার পিছনে সবথেকে বড় মমতা ব্যানার্জির অবদান ছিল তার কারণ মমতা ব্যানার্জির পার্টি এবং পুলিশের যৌথ সন্ত্রাসে মানুষ দিশেহারা হয়ে বিজেপির কাছে গেছে এটা হচ্ছে বাংলা কথা সেখানকার মানুষ দিশেহারা হয়ে মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূলের অত্যাচারের মোকাবিলা করতে না পেরে মনে করেছিল বিজেপির কাছে আশ্রয় নেওয়াটা শ্রেয় তাই তারা গেছিল তারা মূল স্রোতে ফিরে আসুক এটা আমরাও চাই বাংলায় বিজেপি কোনোদিনই ক্ষমতায় ছিল না আজও নেই কোনোদিনই থাকবে না তাই বিজেপির হঠাৎ করে বিজেপির ক্ষমতায় আসার যারা স্বপ্ন দেখছে তারা ভুল করছে কারণ পশ্চিমবঙ্গের মাটি কোনো সাম্প্রদায়িক শক্তিকে উর্বর করতে পারবে না